বন্ধুরা, আজ আমরা বাইবেল জেনেসিসের আদম আর হাওয়ার মূল অন্তর্নিহিত সত্যতা জানব, যিনি সবার আদি পিতা ও মাতা। জেনেসিস হচ্ছে গভীরভাবে রূপক, আর তার আক্ষরিক ব্যাখ্যায় সব বোঝা যাবে না। এখানে জীবন্তরু হচ্ছে আমাদের এই মানবদেহ, এর মেরুদণ্ড হচ্ছে যেন একটা উল্টানো গাছ, তার শিকড় হচ্ছে মানুষের মাথার চুল, আর অন্তর্বাহী ও বহির্বাহী তন্ত্রিকা সকল হচ্ছে তার শাখা প্রশাখা। স্নায়ুমণ্ডলীর তরুতে নানা রকম উপভোগ্য ফল ফলে, অথবা বলা যেতে পারে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এদের বিচিত্র ইন্দ্রিয়ানুভূতি জন্মায়। এতে অবশ্যই মানুষকে একটু আত্রু প্রশ্রয় দেওয়া চলে, কিন্তু শরীর উদ্যানের মাঝখানে আপেল ফলরূপে বর্ণিত যে যৌন সুখের স্থান, তার অভিজ্ঞতা গ্রহণই তার কাছে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সর্প হচ্ছে মেরুদণ্ড বাহিনী কুলকুণ্ডলিনী শক্তি, যা যৌনতন্ত্রিকা উত্তেজিত করে। আদম হচ্ছে যুক্তি, আর ইভ হচ্ছে অনুভূতি বা ভাব। যখন কোনো মানুষের ভিতর যৌনতাড়না আর মানসিক ভাবকে পরাভূত করে, তখন সে যুক্তিকে হারায়, অর্থাৎ আদমের মৃত্যু ঘটে। ঈশ্বর তার ইচ্ছাশক্তির সাহায্যে নর ও নারীর দেহ সৃজন করে মনুষ্যজাতির সৃষ্টি করেছেন। তিনি ওই নবসৃষ্ট জাতিকে ওইরূপ একই প্রকার অকলঙ্ক বা দৈব উপায়ে বংশবৃদ্ধির ক্ষমতা অর্পণ করলেন। পূর্ণ বিচার ক্ষমতার সম্ভাবনাবিহীন আর সংস্কার চালিত প্রাণীদেহে ঈশ্বরের জীবাত্মারূপে প্রথম প্রকাশ সীমাবদ্ধ থাকার দরুন ঈশ্বর প্রথম সৃষ্টি করলেন বিচার বুদ্ধি সম্পন্ন মনুষ্য শরীর, আর তাদের আদম ও ইভ এই রূপক নাম দিলেন। এদের সুবিধাজনক ক্রমোন্নতিসূচক বিবর্তনের জন্য দুই শরীরের দুইটি প্রাণীর আত্মা বা দৈবসত্তা প্রেরণ করেন। আদম অর্থাৎ নরের ভিতর যুক্তি প্রবল, আর ইভ অর্থাৎ নারীর মধ্যে ভাবই প্রধান। তাই জগৎ সংসারে সর্বত্র এই দৈত্যভাবেরই প্রকাশ। সর্পরূপ ইন্দ্রিয়বৃত্তির তাড়নার দ্বারা যতক্ষণ পর্যন্ত না মানুষের মন প্রলুব্ধ হয়, ততক্ষণ পর্যন্ত যুক্তি আর ভাব মিশ্রিত আনন্দের স্বর্গেই মানুষ বাস করে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মনুষ্য শরীর কোনো জন্তু শরীরের ক্রমবিবর্তনের একমাত্র ফল নয়, এ তৈরি হয়েছে ঈশ্বরের বিশেষ সৃষ্টিরূপে। পশু শরীর পূর্ণ দৈব বা ঐশ্বরিক ভাব বিকাশের পক্ষে অত্যন্ত স্থূল। আদি মানব মানবীকে তার অপূর্ব দান হচ্ছে প্রচ্ছন্ন সর্বজ্ঞতার মূল, মস্তিষ্কের সহস্রদল পদ্ম, আর সেই সঙ্গে মেরুদণ্ডে পূর্ণ জাগরিত ষটচক্র। প্রথম সৃষ্ট নরনারী যুগলের ভিতর উপস্থিত ঈশ্বরতত্ত্ব বা পরম জ্ঞান তাদের এই উপদেশই দিয়েছিল যে তারা যাবতীয় ইন্দ্রিয়ানুভূতি ভোগ করতে পারে শুধু একটি ছাড়া, তা হচ্ছে যৌন সম্ভোগ। এদের উপর এত করে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এই জন্য যাতে বংশবৃদ্ধির নিম্নস্তরের পশু পদ্ধতিতে তারা জড়িয়ে না পড়ে। মানুষের অবচেতন মনে অবস্থিত পাশবিক প্রবৃত্তির স্মৃতি যাতে পুনরায় জাগরিত না হয়, তার জন্যে তাদের যে সতর্ক করা হয়েছিল কেউই তা গ্রাহ্য করল না। পশুদের মতো জনন প্রক্রিয়ায় তারা এই পথ বেছে নিয়ে আদম আর ইভ স্বর্গীয় আনন্দ থেকে বিচ্যুতি হল, যা আদি পূর্ণ মানবের আয়ত্তাধীন ছিল। যখন তারা বুঝতে পারল যে তারা উলঙ্গ, তখন তাদের অমরত্ববোধ অন্তর্হিত হল। ঈশ্বর তাদের সাবধান করে দেওয়া সত্ত্বেও তারা এখন শরীরবিধির অধীন হল, যে নিয়ম অনুসারে দেহের জন্মের অনিবার্য পরিণতি দেহের মৃত্যু। সর্পকর্তৃক ইভকে প্রতিশ্রুত সৎ সৎ জ্ঞান বিষম আর দৈত্যভাব সূচিত করে। মরণশীল মানব মায়াবশে যার অধীন, আদম ও ইভ চেতনা অর্থাৎ যুক্তি আর ভাবের অপব্যবহারের দরুন মায়াজালে জড়িত হয়ে পড়ে মানুষ তার পূর্ণ দিব্যজ্ঞানের স্বর্গোদ্যানে প্রবেশ করবার অধিকার হারিয়ে ফেলেছে। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে তার আদি পিতামাতা অর্থাৎ দ্বিমুখী প্রকৃতিতে আবিষ্কার করে আবার সেই পরিপূর্ণ ঐক্য অর্থাৎ স্বর্গে প্রতিষ্ঠা লাভ করা।